বিয়ের জন্য কনেকে অপহরণই সেখানকার রীতি বিয়ে ও অপহরণ বিষয় দুটি সম্পূর্ণ বিপরিপ্রেক্ষাপটের কিন্তু আফ্রিকার এই দেশ মালিতে সেটাই রীতিসিদ্ধ সেখানকার অপহরণ করে বিয়ে করাটাই দীর্ঘদিনের প্রথা হিসেবে চলে এসেছে সেখানে কনের ইচ্ছের কোনো বালাই নেই পছন্দ হোক আর না হোক অপহরণকারীর সঙ্গেই বিয়ের পিড়িতে বসতে হয় কনেকে হামসম রয়টার্স ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন অমানবিক তথ্য পনেরো বছরের এক স্কুল ছাত্রী ফাতামাতা গত বছর মালির মালাউ নামক স্থানের একটি বাজার থেকে অপহরণের শিকার হন নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়ে যায় ফাতামাতা কিন্তু কিছুদিন পর তাকে মুক্তি দেওয়া হয় তখন সে জানতে পারে তার অপহরণকারীকেই বিয়ে করতে হবে ফাতামাতার সে এখন তার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো আতঙ্কিত আর এই ঘটনার শুরুটা করেছিল ফাতামাতারই ভাই অপহরণকারীর বোনকে এর আগে অপহরণের প্রথা অনুসরণ করে বিয়ে করেছে সে প্রতিশোধ নিতেই পাল্টা পাতামাতাকে অপহরণ করা হয় থমসম রয়টার্স ফাউন্ডেশনকে ফাতামাতা বলেন আমি খুবই ভীত আমি সবসময়ই কাটি আমি এই লোকটাকে পছন্দ করি না এরকম জোরপূর্বক বিয়েটিকে আমি ঘৃণা করি জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের তথ্য মতে পশ্চিম আফ্রিকার দেশগুলির মধ্যে মালিতে বাল্য বিয়ের হার সবচেয়ে বেশি পনেরো থেকে আঠারো বছরের মধ্যেই প্রতি সাত জনে একজন বাল্য বিয়ে করতে বাধ্য হয় স্থানীয় সরকারি কর্মকর্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা জানান মালিতে সবচেয়ে বড় সমস্যা অপহরণ পর বিয়ের প্রথা এসব কন্যা শিশুকে জোর করে বিয়ে করার পর গৃহস্থালি কাজ করতে বাধ্য করা হয় তাদের নিজেদের পরিবারে যেতে দেওয়া হয় না খুব কম মেয়েদেরই ছেড়ে দেওয়া হয় ফাতা মাতার চূড়ান্ত পরিণতি যদিও সুকর শেষ পর্যন্ত তাকে আর অমতে বিয়ে করতে হয়নি তবে অনেকেরই এ ভাগ্য মেনে নিতে হয় ফাতামাতা মাস অপহরণকারীর কাছে আটক থাকার পর স্থানীয় আদিবাসী ও স্কুল কর্তৃপক্ষের অক্লান্ত চেষ্টায় মুক্তি পায় মুক্তির পর বাল্যবিবাহ ঠেকানোর প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে ফাতামাতা তার অভিব্যক্তি ছিল এরকম আমি স্কুলে ফিরতে পেরে খুবই খুশি আমি আমার ভবিষ্যৎ ফিরে পেয়েছি হয়তো একদিন নিজের পছন্দের বিয়োগ করতে খারাপ